नमस्कार बंधुरा सबाई केमन आछो आमी आज के बानाबो कॉर्न डिलाइटेड चिकेन सूप। तो तार जोन्नो आमी एखाने नरेर एकटा चिकेन डिलाइट सूपेर पैकेट निये निएछि। तार साथे निएछि चिकेन, धने पत्ता, काचा लंका कुचि, बाँधाकपि, कॉर्न, गाजर, बाटार, नून और गोलमरिचर गुड़ो। तो एबार आमी शुरू करछि। आमी एखाने चिकेनगुलोके एभाबे केटे निएछि, देखो सब चिकेनगुलोके आमी एभाबे केटे निएछि। বাঁধাকপিগুলোকে আমি চৌকো চৌকো করে কেটেছি আর গাজরটাকে আমি একদম চপ করে নিয়েছি। এবার আমি শুরু করছি। আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, এখানে আমি প্রায় 4 কাপ জল নিয়েছি। এবার এখানে আমি সামান্য নুন দিয়ে দেব। এই জলটাতে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই মাংসগুলোকে দিয়ে দেব আবার। এবার আমি এটা জল থেকে উঠিয়ে নেব। তবে এই জলটা আমরা ফেলবো না, এই জলটা স্টকটা রেখে দেব, এটাতে আমরা স্যুপটা রেডি করব। এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটাকে একটু মেল্ট হতে দেব। আমি সব ভেজিটেবল গুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। বাটারটা আমার মেল্ট হয়ে গেছে, এবার আমি ভেজিটেবল গুলো দিচ্ছি। মনে রাখতে হবে বেশি ফ্রাই করা চলবে না, 10 সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিতে হবে। আমি ফ্রাই করে নিয়েছি, এবার আমি কর্নটা দিয়ে দেবো। আমি সামান্য ধনে পাতা দিয়েছি, ভালো করে মিশিয়ে দিয়েছি। স্যুপটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি সবার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।